বাংলার গর্ব, বাংলার গর্ব, বাংলার গর্ব মমতা। কেন বাংলার গর্ব মমতা? তার তিনটি কারণ রয়েছে। আপনারা দেখবেন এখানে যে ব্যানার গুলো টাঙানো রয়েছে, যে ফেস্টুন গুলো লাগানো রয়েছে, প্রশ্ন আসতেই পারে তার কারণ। আজকে এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যদি কেউ সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শের অন্যতম রক্ষক এবং অভিভাবক হয়ে থাকেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার গর্ব মমতা। দ্বিতীয়, বাংলার সংস্কৃতি, বাংলার মর্যাদা এবং বাংলার গর্ব কৃষ্টি সংহতি রক্ষাকর্তা এবং প্রগাঢ় প্রবক্তা যদি কেউ থেকে থাকেন, তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার গর্ব মমতা। আর তৃতীয়, বাংলার হৃত গৌরবকে পুনরুদ্ধার এবং উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য যিনি নিরলস অক্লান্ত পরিশ্রম করছেন, তিনি আর কেউ নয়, 10 কোটি মানুষের সেবায় সর্বদা নিবেদিতা প্রাণ চরণেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার গর্ব মমতা। বাংলার গর্ব, বাংলার গর্ব, বাংলার গর্ব। এই প্রচার অভিযানকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে মূল 11টি কর্মসূচি। প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে ৭৫ হাজারেরও বেশি পার্টি নেতৃত্ব, 5 লক্ষেরও বেশি পার্টি কর্মী, 41,500 বেশি কিলোমিটার, 1,25,000 বেশি মানুষের যোগদান, 2.5 কোটি মানুষ। তৃণমূল কর্মী সম্মেলন আগামী 7ই মার্চ এই কর্মসূচির মাধ্যমে একই সাথে 294টি বিধানসভা কেন্দ্রে সূচনা হবে বাংলার গর্ব মমতা প্রচার অভিযানের। যুক্ত থাকবেন 1 লক্ষেরও বেশি দলীয় নেতৃত্ব। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 250-এরও বেশি মুখ্য দলীয় কর্মী অংশ নেবেন এই সম্মেলনে। উপস্থিত নেতৃত্ব সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন, গাইবেন প্রচারের স্তবসঙ্গীত, এর সাথে দেওয়া হবে প্রচারের মূল 3টি বার্তার সংক্ষিপ্ত বিবরণ। জলযোগে যোগাযোগ আগামী 8 থেকে 14ই মার্চ 294টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি, যাতে সব মিলিয়ে প্রায় 2,500 জন সাংবাদিকের সঙ্গে প্রাতরাশে সহযোগ আলাপচারিতা করবেন দলীয় নেতারা। প্রতিটি বিধানসভা কেন্দ্রে দলের তরফে আমন্ত্রিত করা হবে 10 থেকে 15 জন সাংবাদিকদের। সভার পরে সংবাদ মাধ্যম সমন্বয়কারী একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবেন, যাতে সকল আমন্ত্রিত জনের সাথে সংযোগ থাকে। স্বীকৃতি সম্মেলন আগামী 15ই মার্চ 294টি বিধানসভার 10,000 প্রবীণ দলীয় কর্মীকে সম্মান জানাতে হবে এই বিশেষ অনুষ্ঠান। প্রতিটি বিধানসভায় 35 থেকে 40 জন প্রবীণ নেতৃস্থানীয় ব্যক্তিকে সংবর্ধিত করা হবে। দলে তাদের অবদানের স্বীকৃতি দিতেই দেওয়া হবে এই সংবর্ধনা। এলাকার তৃণমূল নেতৃত্ব তাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন এবং উত্তরীয় দিয়ে তাদেরকে সংবর্ধনা জানাবেন। আমন্ত্রণ করা হবে স্থানীয় সংবাদ মাধ্যমকেও। বঙ্গধ্বনি যাত্রা, এই পদযাত্রা অনুষ্ঠিত হবে 20 মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত। ছোঁয়া হবে 294টি বিধানসভা কেন্দ্রের 15,000 জনবসতিপূর্ণ এলাকা। সব মিলিয়ে হাঁটা হবে প্রায় 40,000 কিলোমিটার। প্রতিটি বিধানসভা কেন্দ্রে রোদ ছোঁয়া হবে 3টি জনবসতিপূর্ণ এলাকা। 3 থেকে 4টি ধর্মীয় এবং সামাজিক ধর্মীয় স্থানে হবে শ্রদ্ধা জ্ঞাপন। এর সাথে বিধানসভা কেন্দ্রগুলিতে রোজ চলবে কমপক্ষে 5 জন মান্যজনের সাথে আলাপচারিতা ও দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ। স্থানীয় প্রখ্যাত ব্যক্তিদের সম্মান জানিয়ে দেওয়া হবে সংবর্ধনা। এছাড়া বিধানসভা কেন্দ্রগুলিতে প্রতিদিন হবে 2 থেকে 3টি নির্দিষ্ট এলাকায় দলীয় সভা। পাশাপাশি চলবে পূর্ব চিহ্নিত স্থানে স্থানীয় মানুষদের সাথে সভা ও ডিকেবির ভিজিটিং কার্ড বিতরণ।
সংহতি সভা আম্বেদকর জয়ন্তী উপলক্ষে আগামী 14 এপ্রিল পালিত হবে এই কর্মসূচি, যাতে 277টি বিধানসভা কেন্দ্রের তফসিলি সম্প্রদায়ভুক্ত 250,000 মানুষের সঙ্গে আলোচনায় অংশ নেবেন দলীয় নেতারা। প্রতিটি বিধানসভা কেন্দ্রে দল প্রদত্ত তফসিলি জাতির নেতার তালিকা থেকে তাদের আমন্ত্রণ জানানো হবে। অনুষ্ঠানটি শুরু হবে বিআর আম্বেদকরের ছবিতে মালা দিয়ে। এরপর উপস্থিত নেতৃত্ব সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন, গাইবেন প্রচারের স্তবসঙ্গীত, এর সাথে দেওয়া হবে প্রচারের মূল তিনটি বার্তার সংক্ষিপ্ত বিবরণ। সবশেষে সম্প্রদায়ের 3-5 জন মূল সদস্যকে দেওয়া হবে সংবর্ধনা। চেতনা সভা আগামী 19 এপ্রিল পালিত হবে এই কর্মসূচি, যাতে 97টি বিধানসভা কেন্দ্রের তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত 50,000 মানুষের সঙ্গে আলোচনায় অংশ নেবেন দলীয় নেতারা। প্রতিটি বিধানসভা কেন্দ্রে দল প্রদত্ত তফসিলি জাতির নেতার তালিকা থেকে তাদের আমন্ত্রণ জানানো হবে। উপস্থিত নেতৃত্ব সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন, গাইবেন প্রচারের স্তবসঙ্গীত, এর সাথে দেওয়া হবে প্রচারের মূল তিনটি বার্তার সংক্ষিপ্ত বিবরণ। সবশেষে সম্প্রদায়ের 3-5 জন মূল সদস্যকে দেওয়া হবে সংবর্ধনা। বাংলার বার্তা 20 এপ্রিল থেকে 5ই মে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। 15 দিন ব্যাপী এই কর্মসূচিতে 3,500 পঞ্চায়েত ও পুরসভার 10,00,000 মানুষের সঙ্গে জনসভা করবেন দলের গুরুত্বপূর্ণ নেতারা। পঞ্চায়েত সদর দফতর, পৌরসভা এবং ওয়ার্ড ক্লাস্টারের জনসভার জন্য নেওয়া হবে প্রস্তুতি। নির্দিষ্ট প্রচার সামগ্রী ব্যবহার করে সভাস্থলকে সুসজ্জিত করা হবে। উপস্থিত নেতৃত্ব সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন, গাইবেন প্রচারের স্তবসঙ্গীত, এর সাথে দেওয়া হবে প্রচারের মূল তিনটি বার্তার সংক্ষিপ্ত বিবরণ। অনুষ্ঠানের শেষে সরকারের সাফল্য সম্পর্কিত পুস্তিকাটি ও ডিকেবির ভিজিটিং কার্ড সকলের মধ্যে বিতরণ করা হবে। নবীন বরণ সভা 3রা মে পালিত হবে এই কর্মসূচি, যাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 1,00,000 যুবক যুবতী তৃণমূল কংগ্রেসে যোগদান উপলক্ষে হবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। 20,000 জনবসতির প্রতিটি থেকে 5 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আগ্রহী যুবক যুবতীকে চিহ্নিত করবে দলের যুব শাখা। পার্টি সদস্য পদের জন্য রেজিস্টার করতে পূর্বস্থানাক্ত তরুণদের একটি অনলাইন ফর্ম পূরণ করতে হবে এবং তাদের ফেসবুক প্রোফাইল থেকে বাংলার গর্ব মমতা সংক্রান্ত একটি ভিডিও টেস্টিমোনিয়াল আপলোড করতে হবে। প্রচারের 3টি মূল বার্তাকে সংহতি জানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে 1,00,000 যুবক যুবতী তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। বিশিষ্টা সম্মেলন 8ই মে পালিত হতে চলা এই কর্মসূচিতে 294টি বিধানসভা কেন্দ্রের 15,000 মহিলাকে দেওয়া হবে বিশেষ সম্মান। প্রতিটি বিধানসভা ক্ষেত্রে দল প্রদত্ত প্রভাবশালী মহিলাদের নামের তালিকা থেকে তাদের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হবে। 1,000 জন মহিলা অংশগ্রহণকারীর উপস্থিতিতে 15-20 জন বিশিষ্টা যারা পার্টির সাথে যুক্ত হলেন তাদের সংবর্ধিত করা হবে। তৃণমূলের সাথে মান্যজন 20 মার্চ থেকে 8ই মে পালিত হবে এই কর্মসূচি। 294টি বিধানসভায় 25,000 জনমত গঠনকারী ব্যক্তিত্বের সঙ্গে এককভাবে বৈঠক করবেন দলীয় নেতারা। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য দল প্রদত্ত 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা ব্যবহার করা হবে। বঙ্গধ্বনি যাত্রা অথবা বাংলার বার্তার সময় তালিকায় চিহ্নিত প্রভাবশালী ব্যক্তিদের সাথে একান্তে বৈঠক করা হবে। প্রতিটি বিধানসভা ক্ষেত্রে দলের কাছে অন্তত 20 জন প্রভাবশালী ব্যক্তির সমর্থন নিশ্চিত করা হবে। তৃণমূল পদাতিক সম্মেলন প্রচার কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে আগামী 10ই মে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। থাকছে 1,500 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা। পদযাত্রা এবং বুথ কর্মী সম্মেলনের জন্য প্রতিটি বুথ থেকে 10 জন করে বেছে মোট 2,500 জনকে প্রতিটি বিধানসভাতে একত্রিত করা হবে। দলের দ্বারা প্রদত্ত পদযাত্রার রুট মানচিত্র অনুসরণ করে বুথ কর্মীদের সাথে পদযাত্রা শুরু হবে প্রতি বিধানসভা থেকে, যা শেষ হবে সম্মেলন স্থলে।
উপস্থিত নেতৃত্ব সংবিধানের প্রস্তাবনা পাঠ করবেন, গাইবেন প্রচারের স্তবসঙ্গীত, এর সাথে দেওয়া হবে প্রচারের মূল তিনটি বার্তার সংক্ষিপ্ত বিবরণ। সবশেষে প্রচারের মূল সাফল্যগুলি তুলে ধরা হবে এবং পার্টির ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করা হবে। 294টি বিধানসভায় সব মিলিয়ে এই কর্মসূচিতে যুক্ত থাকবেন প্রায় 5 লক্ষ বুথ কর্মী।